নমস্কার, আমি শ্যামলী বাগচি। আমি শ্রীমতী দরবারের একজন নতুন সদস্য। রান্না করা আমার ভালো লাগার যে বিভিন্ন কাজ, তার মধ্যে একটি অন্যতম কাজ। এছাড়া আমার বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালো লাগে। পেশাগত দিক থেকে আমি শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত, কিন্তু বিভিন্ন ইউনিক রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আর শ্রীমতীর দরবারের সঙ্গে যুক্ত হওয়া থেকেই আমার রান্নার প্রতি ভালো লাগাটা আরও বেড়ে গেছে। এবং শ্রীমতী রান্নায় আয়োজিত যে ডিজিটাল হাতা খুন্তি লড়াই, এই যে কুকিং কম্পিটিশান হচ্ছে, এতে আমি 27 নম্বর প্রতিযোগী। এই প্রতিযোগিতাকে আমি আজকে আপনাদের দই মাছন বানিয়ে দেখাচ্ছি। যদি আমরা আশা করি আপনাদের এই আমার রান্নাটি খুব ভালো লাগবে, এবং রান্নাটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই রেসিপিটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই রান্নার রেসিপিটি শেয়ার করবেন। ঠিক আছে। আমার রান্নার উপকরণগুলি হলো, মাটন নিয়েছি, টক দই, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, সাদা তেল এবং কাজু বাদাম বাটা। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু মাটনে অনেকটা তেল থাকে বলে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এইবার আমাকে মাংসটি আমরা ম্যারিনেট করব। এই রান্নায় খুব বেশি মশলা আমাদের লাগছে না, এবং আমি সামান্য গোলমরিচ গুঁড়ো নেব যখন ম্যারিনেশনের জন্য। বাকি গোলমরিচ গুঁড়ো আমার যখন আমি রান্না করবো তখন না। এই গোলমরিচ গুঁড়োটা কেন মেশাচ্ছি, একটা আলাদা ফ্লেভার আসবে। আচ্ছা, এর সাথে আমি নিচ্ছি সামান্য লবণ, কারণ কিছুটা লবণ আমি আবার যখন রান্না করব সেই সময় দেব, সেজন্য অল্প একটু লবণ। পাত্র গরম হয়ে গেছে, এবার আমি পাত্রে সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। মাটনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
নাড়াচাড়া করার পর একে একে সামান্য ধনে গুঁড়ো আপনাদের মশলার পরিমাণ কিরকম মাংস নিচ্ছেন পরিমাণ তার উপরে নির্ভর করবে। আমি এখানে 350 গ্রাম মাংস নিয়েছি, সে তার উপরে নির্ভর করে আমি বাকি মশলাগুলো দিচ্ছি। আচ্ছা, আমি যে গোলমরিচের গুঁড়ো কিছুটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি এখন মেশাবো। এই রান্নাটি খেতে খুব সুস্বাদু হয় কিন্তু মশলা খুব একটা বেশি লাগে না। এই রান্নায় একটা মশলার টুইস্ট আছে, ঠিক আছে? সেটা যখন রান্নাটা শেষের দিকে আসবে তখনই আমি জানাবো, সেটা হচ্ছে সাসপেন্স। আর একটা কথা, এই রান্নায় না আমার জলের দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু মার্জারিন এবং দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দইয়ের যে থেকে জল বেরোবে, মাংস থেকে জল বেরোবে, তাতেই হচ্ছে মাংসটি সেদ্ধ হবে। আচ্ছা, এইবার আমি দেবো কিছু লবণটা আমি আগে দিয়েছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা এখন কিছুটা কম দিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়ো আরেকটু দিই, কালারটা বেশ ভালো আসবে। আচ্ছা, আর একটা বলেছিলাম যে কাজু বাটা, সেটা কিছুটা দিতে লাগবে। আচ্ছা, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, গোলমরিচ সব কিছু দিয়ে। দেখাই যাচ্ছে যে আস্তে আস্তে জল বেরোচ্ছে, দইয়ের জল এবং মাংসের জল। সুন্দর একটা রং এসেছে রান্নায়। আচ্ছা, এবার আমি মাংসটিকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হালকা হাতে লাগে, যত নাড়াচাড়া করছে সুন্দর একটা ফ্লেভার আসছে মাংসের। আপনারা যখন রান্নাটা করবেন আপনারাও এই ফ্লেভারটি পাবেন। সুন্দর একটি সুগন্ধ। আচ্ছা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার রান্নাটাকে ঢেকে দিচ্ছি, হ্যাঁ, কারণ মাটনটা সেদ্ধ হবে। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম এবং দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি মাংসটিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আচ্ছা, এবার আমি ঢাকাটা সরিয়ে দেখি মাংসটা। বাহ, ঢাকাটা সরাতে একটু সুন্দর গন্ধ বেরোলো। দই, মাটন, পেঁয়াজ, ধনে গুঁড়ো সব মশলায় প্রাণটা একদম জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আচ্ছা, আমি রান্নার শুরুতে বলেছিলাম যে একটি টুইস্ট আছে রান্না, একটা মশলার টুইস্ট, সাসপেন্স, সেটা আমি রান্নার শেষের দিকে এসে বলবো, ঠিক আছে? সেই টুইস্টটি হচ্ছে যে আমি যখন ম্যারিনেট করি তখন কিছুটা দই এবং কিছুটা পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম, সেইটে এবং সামান্য ঘি এবং সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা এবং দই দিয়ে আলাদা করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজ বাটা, দই, এটার একটা সুন্দর গন্ধ বেরোয় যখন সামান্য সাদা তেল, ঘি নিয়ে তার মধ্যে টক দই, পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পেস্ট বানিয়েছি, ঠিক আছে? মাংসটি সুসিদ্ধ হয়ে এসেছে, নামানোর আগে আমি এই মিশ্রণটি এর মধ্যে দেব। এই টুইস্টটি যে আমি দিলাম
এই চমকটি আপনারাও ব্যবহার করবেন এই রান্নায়, দেখবেন ভীষণ ভালো লাগবে। এই যে টক দই এবং পেঁয়াজ বাটার যে মিশ্রণটা আমি রান্নায় দিলাম, এতে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই বাড়িয়ে দেয়। মানে এত অ্যারোমেটিক, এত সুন্দর হয়ে যাবে যে খুব মানে আরও মানে মনোগ্রাহী হয়ে যাবে রান্নাতে, লোভনীয়। আচ্ছা, যেহেতু আমি এখানে ওই দই পেঁয়াজ বাটার মিশ্রণ ঘিয়ে ভাজা একটু দিয়েছি, তাহলে সামান্য আবার আমি রান্নাটা একটু ঢেকে দেবো, তাহলে গন্ধটা ইনট্যাক্ট এর মধ্যে থাকবে। আচ্ছা, সুন্দর গন্ধ হচ্ছে, হয়ে গেছে আমার রান্নাটি। আচ্ছা, কিছুটা গ্রেভি রয়েছে, এবার আপনারা এই রান্নার পথটি কার সঙ্গে খাচ্ছেন সেই মতো আপনারা গ্রেভি রাখবেন। ভাতের সঙ্গে খেলে কিছুটা গ্রেভি রাখতে হবে, লুচি পরোটার সঙ্গে খেলে গ্রেভি খুব একটা প্রয়োজন হয় না। আমি তো এখানে সাদা ভাতের সঙ্গে খাবো সেই মনে করে রান্নাটি তৈরি করেছি, আপনারা যার সঙ্গে খাবেন। আমার রান্নাটি তৈরি হয়ে গেছে, এইবার আমাদের পরিবেশনের পালা, তারপরে খাওয়ার পালা। তা আমি ওভেন চিনি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটি আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, ব্যাস আমার রান্না তৈরি। তাহলে তৈরি আমার দই মাটন, এবার আপনারাও তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে ফেলুন, এবং লুচি পরোটা ভাত যার সঙ্গে দিচ্ছে তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।